মতালার মজ্জতুন সবচাইতে সালাক উম্মতুল দিবা সবচাইতে সালাক উম্মতুল দিবা জিবা মউত আইবার আগে মউত লাই ভালো আমল করে প্রস্তুত হইয়া গো আল্লাহু আকবার দৃষ্টান্ত দিলে বুঝিবান অনগ্য মানুষ যদি বাইরে সফর যাইতে চায় বাইরে সফর করতে যায় বিদেশ যাইতে চায় সৌদি আরব কাতার আমেরিকা যদি যাইতে চায় তখন ইবাদতুন মনে চাইলে মতর জাগি ফেলতে নয় মনে চাইলে জাগি ধরিবে না না পারিব তুমি ব্যক্তম প্রথমে ফাস্ট ফুড বানা করিব ফাস্ট ফুড বানিয়ে নি বিশাল ওয়া করিব বিশাল এর সমস্ত সরঞ্জাম জিনাসিন ব্যাগ গিন্দর ব্যবস্থা করিয়ে রে তারপর এর সুগরি তাইত করেবেন পুলিশরা তো ধরা না হবেন আল্লাহু আকবার অবৈধভাবে না হবেন বৈধভাবে যা করিব যাইরে ভালোভাবে আল্লাহু আকবার এর মধ্যে তাকিত করেবেন শান্তিতে তাইত করেবেন দুন আল্লাহু আকবার দেশে তুম যাইতে এক দেশে তুম যাইতে আরেক দেশে যাইতে এভাবে সুন্দরভাবে ব্যবস্থা করি যা করিব যাতে করে এটা কষ্ট না পাই পুলিশ রাত দ্বারা না হয় ঠিক তো দ্রুব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হদে আর মতর নর নারী হলার মধ্যে তুন সব চাইতে সালাক মানুষ হইল দুইবা জিবা মউতর আগে মরি যাগই মউতর আগে মরিয়ে রে কবর আল্লাহ তৈয়ারি লয় আল্লাহু আকবার আখিরাত আল্লাহ কবর আখিরাতর তৈয়ারি লয় ইবাই সব চাইতে সালাক ইবাই সব চাইতে সালাক অতসু আর মনে করি দিস না সালাকি বানো দুনিয়ার মিথ্যা আর মনে করি দিস যে বেশি দুকাদি করিবেন সালাক না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হদে জিবে কবরত যাইবার আগে আগে কবরের প্রস্তুতি আগে ভাগে লই যাবো ইবা সবচাইতে সালাক আর বেকুফন ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আর উম্মতর নর নারী হলার মধ্যে দিন সবচাইতে বেকুফ মানুষ হইল দুই তারা যারা ভালো আমল ন করে নেক আমল ন করে নামাজ ন পড়ে রোজা ন রাখে হজ ন করে আল্লাহু আকবার ভালো আমল ন করে ইবাই এবং মনে করে দে নামাজ পড়ানো পড়িব আল্লাহরে মাফ করে দিব আখেরাত তোর মধ্যে বালা আশা করে কিন্তু নেক আমল ন করে আল্লাহ রাসূল হদে সমাজের মধ্যে সবচাইতে বেকুফ এবং নিকৃষ্ট মানুষ তাইলে তারাই নিকৃষ্ট মানুষ যারা আমল ন করিব কিন্তু আল্লাহ মাফ করে দিব এন হন হইরে দিলের মধ্যে ধারণা করে তারাই সবচাইতে বেকুফ তারাই সবচাইতে নিকৃষ্ট মত তো হন কি বাসি বিতান না অবশ্যই মত আই বাসতে চাইলে মত আর দুরি বেলা করিব আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি হর জাহা আই বেড়া দর নমানদ বকস জাহা আই বেড়া দর নমানদ বকস দিলান্দর জাহা আপরি বন্দোবস মকুন তো কিয়া বর মুলুক দুনিয়া উপুষ কেবিসিয়ার কস চু তু ফরওয়ার দুষ্ট চু আহাঙ্গে রফতন কুনদ জানে ফাক চেবর তখ্ত মুরুদন চেবর লুয়ে খাক ও দুনিয়ার জগতের মানুষের কিলল কিয়র মধ্যে কিয়র মধ্যে লিপ্ত হইয়ে গেছে কিনর কিয়র আনন্দ উৎপল্ল গ্রহ দে কিয়র ক্ষমতার বাদুরি গ্রহ দে এই দুনিয়া জীবে সৃষ্টি করছে তার মন নানে কাঁপা ফেন তার সন্তুষ্টি অর্জন করি করেন বালা আমল কর এই দুনিয়ার মধ্যে তাইয়ের কোনোদিন চিরস্থায়ীভাবে তাইত না পারিবা কারণ তোমার তোমার বহু বড় বড় ফালুয়ান বড় বড় বাহাদুর এই দুনিয়ায় তুমি যাগ ভরছে এত লাই আর তুমি যাগ হই ফরি এই দুনিয়ার মধ্যে টেক লাগাই কিয়া তাই তাই নয় মকুন তো কিয়া বরমু লোক দুনিয়া উপস কে বিসিয়া রকস চু তু পরুয়ার দুষ্ট দুনিয়ায় বহুত ফালুয়ানোর ফালি চাই ফালিয়ের আবার দুনিয়া তো কিয়ার রান্য পারে মালা কুলম তাইনোর সাথে সাথে তারার গ্রাস গড়ি ফেলাইয়ে তারার ধরি ফেলাইয়ে এতলাই বুঝাইতে চাইলাম দে 30 তালার উপরে মূল্য 120 তালার উপরে মূল্য মেরিত তলায় যা ভরিব এবং মেরিত তলে যদি ফাড়ি বিছাই নেড়ো তারপরে মৃত্যু হইলে মেরিত তলে যা ভরিব এতলাই কিয়র অহংকার কি হইব রায় আজ তাও আজু খাকে মরুদুম মিশবদ আজ তাওয়াজু খাকে মরুদুম মিশবদ নুরু নারাজ সরকশি গুম মিশবদ কিয়র বড়া কিয়র অহংকার আর অত্যন বরাবর বরাবর ফালুয়ান যারা আল্লাহ পর্যন্ত দাবি করছে তারার অস্তিত্ব পর্যন্ত বাকি নাই আর আর অস্তিত্বের কে অবস্থ হইব এত আল্লাহর আরব লহর বসনা মুরে বজির জমিন দফন কর দা আন্দ কজা হাস্তি বললো এ জমি এক নিশান মানদ আপির লাশা রাকে সে পুরো দন্দ যে রে হাক হাক চুনা বহুরদ খোজুস্ত হা নমানদ হত হত ফালুয়ান হত হত অহংকারী দুনিয়ার তুন গিয়ে তারার কবর করি সঙ্গই তারার আড্ডি পর্যন্ত বাকি না কি ওর অহংকার এত লাই বুঝাইতে চাইলাম দেহ দুনিয়ার জগৎ রম্মতর নর নারী হল মত বাসনার হন সুযোগ নাই
মত অবশ্যই গ্রাস করি ফেলাইবো দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহরও স্বীকার করছে আখেরাতেরও স্বীকার করছে কবর আযাবেরও স্বীকার করছে বহুত মানুষ আছে কিন্তু এই পর্যন্ত কোন অমুসলিম পর্যন্ত মৃত্যুরও স্বীকার করিত না পারে মিত্র হলো কি স্বীকার করি বেজ না আইন মুজম আইছে স্থায়ী ভাবে তাই যাইম বই বেজ না না পারিব কিয়ামত পর্যন্ত বাইতে না এত আল্লাহর আর ফলহর কেইসে কেইসে তাজদারং শাহজাদা চলবসে কেইসে কেইসে তাজদারং শাহজাদা চলবসে ও খজিনা বালাখানা শান শৌকতে কিয়া হুই কেইসি কেইসি খুবসুরত রানিয়া শাহজাদিয়া কেইসি কেইসি খুবসুরত রানিয়া শাহজাদিয়া তন বদন সব গলগিয়া কে শেকল সুরতে কিয়া হুই কেন কেন হত আল্লাহর আরে ফলো হত 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 ফালুয়ান হত হত বাহাদুর বাচ্চল গিয়ই তারার মাল সামানা হড়ে গিয়ই তারার বংশ বুনিয়াদ পর্যন্ত তুই ফান হজার হত হত রানী হল দুনিয়াত জন গিয়ই তারার রাজ্য অস্তিত্ব পর্যন্ত টিকি নাই এতলাই বুঝাইতে চাইলেন দে ও দুনিয়ার জগতর মতর নরা নারী হল এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকানো যাইবো অস্থায়ী দুনিয়ার মধ্যে আল্লাহ তালার ফাটাই দিকে আল্লাহ একখানা বন্দা কি আমল করে নগরের একখানা চাই বল্লাই আল্লাহ অনর ফালুয়ান এখানে আল্লাহ নসাইবো অনর বংশ বড় আছে এখানে আল্লাহ নসাইবো অনেক প্রধানমন্ত্রী আসছিলেন আল্লাহ নসাইবো অনেক এমপি আসছিলেন আল্লাহ নসাইবো অনেক চেয়ারম্যান আসছিলেন আল্লাহ নসাইবো আল্লাহ শুধু চাইবো বন্দা কি আমল গজ্জি এবং বন্দার আমল কি আসছিল নিয়তান কি আসছিল কলা রসুল্লাহ sallallahu alaihi wa sallama inna allaha la yanzuru ila suwarikum wa amwalikum walakin yanzuru ila qulubikum wa a'malikum banda ane khon bongshor manush asilan allahu akbar egan allah no saibu onor surat goton kena silan allah no saibu onottun shokti kena sil allah no saibu onor chairman asilan ne mp asilan ne mantri asilan allah no saibu walakin yanzuru ila qulubikum wa আমালিকুম অনর অন্তরগানে কা আল্লাহ লাই রিভাস রিজাবাস তিলনে চাইবো এবং আমল ভালো আমল খুদ্র গুজ্জেনে কান চাইবো এই ছাড়া আর কিছু আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয় এমন কি নবী পর্যন্ত অনর বিয়ারে সুপারিশ করি না পারিবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী অলর অনুমতি ন দিব মানজাল্লাযি ইয়াসফাউ দাহু ইল্লা বিইজনি আল্লাহর ঘোষণা অনর নবী অলর পর্যন্ত অনর সুপারিশ করি না পারিবো আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ অনুমতি না দিব এত লাই এই মুহূর্তত্তুন বাসনার কোনো সুযোগ নাই মুহূর্ত তো অবশ্যই যা করিব মুহূর্তের মুহূর্ত নাই ব্যস্ত চাইলে মুহূর্ত আর ধরে ফেলার হাদিসে বাগুন মিথ্যা আছে মানুষ যে এতে মুমূর্ষ অবস্থার মধ্যে ফাঁস গই মৃত্যুমুখী হয়ে যা গই তখন বলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মানুষ এবার আছে ফেরেস্তা পাঠাই قال رسول الله صلى الله عليه وسلم اذا احتضر المؤمن اتت ملائكه الرحمه بحريره بيضاء الله اكبر মানুষ যে মৃত্যুমুখে যা গই মুমূর্ষ অবস্থাতে যা গই তখন বলে আল্লাহ তাআলা তার জান কবজা করি বল্লাই ফেরেশতা ফাটাই কিতাবুন মধ্যে আছে আল্লাহু আকবার হযরত আজরাইল আলাইহিস সালাম আইয়ে অথবা আজরাইল আলাইহিস সালামের সহপাঠী আইয়ে আই মানুষ যদি নেককার হয় দিনদার হয় বিহারীর তিন বাইদা সাদা পোশাক পরিয়ে রে সুন্দর চেহারা লই রে অভ্যর্থনা জানা জানাই তার জান কবজ করি বল্লাই আই সুবহানাল্লাহ আতাত মালাইকাতুর রহমতি রহমতের ফেরেশতা বিহারীর তিন বাইদা সাদা সাদা পোশাক পরিয়ে রাই আয়ের কি হয় ফায়াকুলুনা তারা হইব উখরুজি রাজিয়াতাম মারজিয়া আন কেইলা রুহিল্লাহি ওয়া রাইহান ও আল্লাহর প্রিয় বান্দা ও আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তোমার ওর সন্তুষ্ট আছে দে অনুগ্রহ বান্দা তুই তুই একখানা তোমার সন্তুষ্টি চিত্তে তোমার জান্নাত লই একখানা আস্তে আস্তে বাইরে যোগাই না সুবহানাল্লাহ এত আল্লাহর আর বলহর মুরদ মারা সর্বসরদার খাবদা মুরদ মারা সর্বসরদার খাবদা গষ্ট বেদার আকেউ আজরফ তাজজাহা প্রকৃত মানুষ প্রকৃত সজাগ হইল মানুষ প্রকৃত মানুষ চেতন মানুষই তারা যারা নিজের নেক আমল লইরে
আগে আগে খবর গিয়েই তারাই প্রকৃত জাগ্রত হই আর কোন দুনিয়া আর জন বাসি আছে দুনিয়াতে এখনো আর মৃত্যু হিসেবে থাকি গই মুরদমা আর সর্বসরদর খাবদা গষ্ট বেদার আকেউ আজ রফতাজ জাহান প্রকৃত গুমতুন চেতনাইতে মানুষ ইতেরা যারা নেকামল করি করি দুনিয়া ত্যাগ করি আখিরাতর ফাড়ি লইয়ে আখিরাতর লাই কবরের মধ্যে জায়গা লইয়ে তারাই প্রকৃত তারাই প্রকৃত গুমতুন জাগ্রতই দে মানুষ এত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বান্দা যেতে নেককার হইব তার আশুগর রহমতর ফেরেশতা এবং রহমতর ফেরেশতলর সহপাঠী হইব আইর হইব ফায়াকুলুন তারা হইব উখরুজি রাজিয়াতাম মারজিয়া আল্লাহ তোমার ওর সন্তুষ্ট তুমি আল্লাহর ওর সন্তুষ্ট এত লাই সন্তুষ্ট চিত্তে আল্লাহর দরবারের মধ্যে কেনা তাড়াতাড়ি যাইতে পারিব আল্লাহ তুমি আস্তে আস্তে জান্নাত বাইর করে দাও না ফায়াকুলুন উখরুজি রাজিয়াতাম মারজিয়া আনকেইলা রুহিল্লাহি ওয়া রাইহান বান্দা যেতে নেককার হইব তন বলে সন্তুষ্ট চিত্তে বান্দা আল্লাহু আকবার আল্লাহর লই মুলাকাত করি বল্লাই সাথে সাথে বলে বান্দার জান্নাত আস্তে আস্তে বাইরে যাবে সুবহানাল্লাহ আর যেতে বান্দা বদকার হইব তখন বলে কিতাবের মধ্যে লিখে দে তার জান্নাত বলে বাইর নি হইব আল্লাহু আকবার তার হাসে রহমতের ফেরেশতা আইতো নয় তার হাসে যারা জেদর নর ফেরেশতা আইবো তার চেহারা খুব ভালো হইব তারার চেহারা খুব খারাপ হইব ইতারা চেহারা দেখানোর সাথে সাথে বলে ইবার আল্লাহু আকবার জানে গান বলে বাইরে তেন চাইব একবার বলে এড়া হাত দিয়ে যাইব আরেকবার বলে এড়া হাত দিয়ে যাইব একবার বলে ফা ফার দি যাইব হদ না বাইরে তেম নয় বাইরে অনর সাথে সাথে আই তো জাহান্নাম সারা কষ্ট সারা আই তো আর কিছু ন দেখিনি নাউজুবিল্লাহ বান্দা যেতে নেককার হইরে জান্নাত আল্লাহু আকবার মৃত্যুর মাধ্যমে কবরের মধ্যে যাইব তারা আর বিয়ারে কি ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমার قال وقال رسول الله صلى الله عليه وسلم ياتيه ملكان فيجلسانه বান্দা যেতে মৃত্যুর মাধ্যমে আল্লাহু আকবার বান্দারে যেতে কবর দিয়ে আইব কবর দিয়ে আইরে আল্লাহু আকবার বান্দা যেতে কদম মারি মারি 40 কদম মারি পিছে পিছে আই যাইব তখন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে দোয়া ফেরেশতা পাঠাইব হুয়া ফেরেশতা দোয়া ফেরেশতা قال رسول الله صلى الله عليه وسلم ياتيه ملكان তার হাতে দোয়া ফেরেশতা আইব ফায়ুজলিসানিহ দোয়া ফেরেশতা এর তারারে আল্লাহু আকবার জান জাগান লগিল গই জানাগান আবার পুনরায় ফিরাই দিব পুনরায় ফিরাই দিয়ে তারে বোয়া করাইব ফায়ুজলিসানিহ তারা দুনি আল্লাহু আকবার দোয়া ফেরেশতা এর কবরের মধ্যে বইব বইরে তারা আবার জিন্দা করিব জিন্দা করিয়ে হইব ফায়াকুলানি লাহু মাদিনু তিন্ন প্রশ্ন করিব হওয়া প্রশ্ন হওয়া প্রশ্ন তিন্ন প্রশ্ন করিব এক নম্বরের মধ্যে হইব ফায়াকুলানি লাহু মার রব্বুক তারা উভয় যেন হইব ফেরেশতা দুনিয়ায় তারা হইব ও আল্লাহর বান্দা তুই তো দীর্ঘ 63 বছর 60 বছর 70 বছর জীবন যাপন করে কবরের মধ্যে আইলা এখন হসাই দীর্ঘ 60 বছর জিন্দগি তোমার হনে দান গজিল দীর্ঘ 60 বছরের জিন্দগি তোমার হনে দান গজিল দীর্ঘ 70 বছরের মধ্যে রিজিকের ব্যবস্থা হনে গজিল সম্মানের মালিক হনে বানাইলে কেন জবাব দাও না বান্দা যেতে নেককার হইব তখন বলে বান্দা হইব ফায়াকুলু রব্বি আল্লাহ আর প্রতিপালক আর একমাত্র মালিক আর হায়াত মওতের মালিক আর জীবনের মালিক আর রিজিকের মালিক আর রাষ্ট্রের মালিক আর প্রধানমন্ত্রীর মালিক আল্লাহু আকবার যা কিছু আছে আই সহ ব্যাগিন্দর মালিক একমাত্র কে বেগুন ধন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ফিকিরে বাতল কু হটা দে দিল সে আই রব্বুল উলা জিকিরে মে তেরে লগা দে রোজ সব সুবহ মশালা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ হামদ হে সবু তেরি জাতে কিবরিয়া কে ওয়াসতে হামদ হে সব তেরি জাতে কিবরিয়া কে ওয়াসতে আর দরুদ নিমতে খতমুল আম্বিয়া কে ওয়াসতে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্দা যেতে নেককার হইব বন্দা সাথে সাথে কই দিব ফায়াকুলু রব্বি আল্লাহ আর একমাত্র প্রতিপালক একমাত্র আল্লাহ আর হায়াতর মালিক আল্লাহ আর রিজিকের মালিক আল্লাহ আর সম্মানের মালিক আল্লাহ আর এতে 60 বছর 70 বছর জীবন দান গুজ্জে দাও আল্লাহ না কারণে প্রশ্নের জবাব দি ফেলতে দিব দুই নম্বরত প্রশ্ন করিব ফায়াকুলান লাহু মা দীনুক তারা দুইজনে উভয় ফেরেশতা দুইজনে ওই মুর্দা ব্যক্তির হইব মা দীনুক তোমার ধর্ম কি আছিল তুই হন ধর্মের অনুসারী আছিলা তুই হারার কালচারর পছন্দ কইতা কি ইহুদি খ্রিস্টানর কালচার পছন্দ করিতা নাকি নাস্তিকলর পছন্দ কইতা নাকি আলেম উলামার হক্কানি আলেম উলামার পাশে থাকিতা ফুসার করি তোর ধর্ম কি আছিল তোর সংস্কৃতি কি তোর সংস্কৃতি কি বান্দা যেতে নেককার হইব তখন বান্দার সাথে সাথে হই দিব ফায়াকুল দীনি আল ইসলাম আর ধর্ম হইল একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম কি ইসলাম আল্লাহ তাআলা কর দে দুনিয়ার মধ্যে যত ধরনের ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল আর আছে একমাত্র ইসলাম ধর্মই আর আছে সর্বস্ত আছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি ইসলাম সুতরাং আই ইসলাম ধর্ম রাসিলাম আই ইসলাম ধর্মই পালন করতাম আই হক্কানি উলামার সাথে থাকিতাম অন্য হন সংস্কৃতি আই পছন্দ ন করতাম আলেম উলামা হক্কানি আলেম উলামা দিনদার আলেম উলামার যে সংস্কৃতি আছিল তারার সংস্কৃতি অবলম্বন করি সুন্নাত জিন্দগি করি আল্লাহর হুকুম মানি কবর তাইছি দি বান্দা যেতে নেককার হইব তখন সাথে সাথে হই দিব ফায়াকুল দীনি আল ইসলাম আর ধর্ম একমাত্র ইসলাম এরপরে তিন নম্বর প্রশ্ন করিব ফায়াকুলান লাহু মা হাযার রাজুল আল্লাযী বুরিসা ফীকুম তিন নম্বর প্রশ্ন করিব ও মুর্দা দুনিয়ার জগতত 70 বছর হায়াত শেষ করি আইলা এখন হসাই এই আল্লাহু আকবার মহামানব জিবা তোমার সামনে উপস্থিত করা গিয়ে ইবাহন কানা জবাব দাও না এডে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পবিত্র ফটো মুবারকের কবর তানিব এমন করে ছবি অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রোজা মুবারক করলে ডাইরেক্ট সুর করে দিব দেখা যাইব ওই ব্যক্তি বহন ওই মহামানব ওই শ্রেষ্ঠ ব্যক্তি বহন তুই একনা আহ হসাই বান্দা যেতে নেক করিব তখন বলে বান্দা উঠি মৃদ্ধি হই দিব বান্দা ক্যাঙ্গুরি হইব বান্দা বলে আর বলে আল্লাহু আকবার হত প্রেম লইর হইব আল্লাহ রাসূলের প্রেম লইর হইব মাহবুবে খোদা মাহবুবে খোদা আশিকে মাহশার হে হামারা মাহবুবে খোদা শাফিউ মাহশার হে হামারা ফেরদাউসে জিসে কেহতে হে ও গর হে হামারা ফেরদাউসে জিসে কেহতে হে ও গর হে হামারা মদফন মে বিহি পেশ নজর আপকা জলওয়া মদফন মে বিহি পেশ নজর আপকা জলওয়া হম সুতে হে বে দার মুকদ্দর হে হামারা আল্লাহু আকবার এই তিন প্রশ্নের জবাব দিতে দি ফেলাইবো তখন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন
আসমানতুন ডাক মারিব অথবা কোন ফেরেশতার মাধ্যমে ফের ডাক মারিব ওয়া ফিহি ইউনাদি মুনাদিন মিনাস সামাই আসমানতুন আওয়াজ আইব আসমানতুন ডাক আইব আন সাদাকা আবেদি আর বান্দা সত্যতা হয়ে আর বান্দা গোল্ডেন এভারেস্ট পায় আর বান্দা তিন পরীক্ষা 300 নম্বর পায় গোল্ডেন এভারেস্ট পায় সুবহানাল্লাহ কুওতুনে কি নদারি বদমকুন কুওতুনে kino dari badmukun barwujude khudusatmu behadmukun banda jete fashi porikket goldene felas pai balo result gujje to mandar puraskar diyan phoribo phoriben na phoribo phoribo sairgan puraskar dibo allah kon puraskar sairgan puraskar hadisan middhe ek number puraskar ওই বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা হিসাবে গছি লইয়ে কি হিসাবে বান্দা হিসাবে গছি লইয়ে আল্লাহু আকবার কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর কাছে বান্দা হিসাবে স্বীকৃতি পন এখানি সবচাইতে আল্লাহু আকবার এক নম্বরের উর্দ্ব জগতের সবচাইতে ভালো স্বীকৃতি আল্লাহ বান্দা হিসাবে কবুল করে নিল লইলে আর কোনো দিন জান্নাতে যাইতাম না আল্লাহ আরে বান্দা হিসাবে কবুল করে নিলে না তুমি আরা জান্নাতে যাইবিজম কবরে সুখ শান্তিতে যাইবিজম তখন আল্লাহ তাআলা বান্দাদেরকে তিনি প্রশ্নের জবাব দিয়ে ফেলাই সুষ্ঠু সুন্দর জবাব দিয়ে 300 নম্বর পাই গোল্ডেন এপ্লাস পাই এক নম্বর পুরস্কার হদে আন সাদাক আবদি আল্লাহ আবদি হইরে ডাক মাইজি ও বান্দা আইতর বান্দা হিসাবে গছিলে লাম সুবহানাল্লাহ দুই নম্বর পুরস্কার কি দিব দুই নম্বরের মধ্যে পুরস্কার দিব ফাফরিশুহু মিনাল জান্নাহ দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতালার হইব ও আর ফেরেশতালার বান্দা কবরের মধ্যে সিধে দুনিয়ার হল লইরে তিনান হল লইরে এই তিনান হরিণ দুনিয়ার হরিণ হন জান্নাতের হন নয় আল্লাহু আকবার তিনান হরিণ দুনিয়ার হরিণ কুলি দেল ফাফরিশুহু মিনাল জান্নাহ দুই নম্বর অর্থ দে আল্লাহু আকবার জান্নাতুন উচ্চ উচ্চ নিয়ামতর আল্লাহু আকবার বেড বিছানা আরামদায়ক বেড বিছানা নিয়ে তার নিচর দি আল্লাহু আকবার বিছাইতা সুবহানাল্লাহ দুই নম্বর পুরস্কার কি জান্নাতুন সুন্দর ভালো মানর স্প্রিং সিস্টেম নাসা যা দেন পোশাক নিয়ে রে যে হদে ও বেড বিছানা আনি বিছাইতো দুই নম্বর পুরস্কার তিন নম্বর পুরস্কার ওয়ালবিসুহু মিনাল জান্নাহ দুনিয়াত তুজে পোশাক তিননান লইরে আইছে হর তিননান লইরে আইছেন কুলি ফেল জান্নাতের পোশাক পরাই দো জান্নাতের রেশমী পোশাক পরাই দো সুতার হর কুলি ফেল রেশমী হর পরাই দিব সুবহানাল্লাহ চার নম্বর পুরস্কার দিব দে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নাতের মিকিয়া দরজাগান খুলি দে সুবহানাল্লাহ জান্নাতে মে মকান আপনা বানা তোহে নামাজি জান্নাত মে মকান আপনা বানা তোহে নামাজি বান্দা যেতে না কামল করি ভালো আমল করি ও দুনিয়া তুন যাইব তিনি প্রশ্নের জবাব সুন্দর করে দিব তার ঠিকানা জান্নাত তোইব সুবহানাল্লাহ এর ফেরে যেতে বান্দা বদকার ইরে কবর যাইব তখন তার আজ দুয়া ফেরেশতা আইব তারও তিনিয়া প্রশ্ন করিব প্রশ্ন যেতে করিব বান্দা হইব দেখা খালা দেরি আইতো কিছু না জানি আইতো কিছু না জানি আইতো দুনিয়ার মধ্যে হক্কানি আলেম আমার সাথে না থাকিতাম দিনদার আলেমের সাথে না থাকিতাম আইতো অপসাংস্কৃতিক জিন আছে ইহুদি খ্রিস্টান জোন আছে তারার লই বন্ধু হিসাবে থাকিতাম আল্লাহু আকবার হক্কানি আলেম লই ফরিদাখালী ইসলামী তরুণ সংগঠনের মানুষ যারা আছে তারা যে দিনর হাজর লই জড়িত তারার লই সম্পর্ক না রাখিতাম তারা যে মানুষের দিনর দাওয়াত দিব লাই স্যার ইতারার সাথে নতা কি তারার লই উল্ডা উল্ডা হতা হইতাম আই নুজি ফাকালা লা আদিরি আই নজানি ই নাই নজানি তখন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন উগ্গা ফেরেশতা পাঠাইবো বড় একখান গদা লইয়ের উগ্র কবরের মধ্যে ফেরেশতা পাঠাইব অথবা দুয়া ফেরেশতা পাঠাইব যে দুয়া ফেরেশতা খুব হাল হইব কি হইব হাল হইব বদি রইব আল্লাহ আকবার আদ হইব এক তো হালা আর এক তো আদা আর এক তো হানি নফুনি তিন নান খারাপ গুণ বিশিষ্ট উগ্র ফেরেশতা পাঠাইব পাঠাইরে গদাই বালুই পাঠাইব কিতাবের মধ্যে লেখে দে ইবা খালাকা দিল
ইবা বদিরকা দিল ইবা দাহাকানা সুগেনে দেখে দেন কা মানুষদের ওদিকে আল্লাহ হত্তরানি হদে দুনিয়ার জগতের মধ্যে যদি হনকিয়া অপরাধ করার হারে যদি অন্যগ্য মানুষে তার শাস্তি করে শাস্তি করতে 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 তে যদি আর সহ্য করিন না পারে তখন আল্লাহু আকবার তার অন্তর তো একখানা দয়াই আইরে নয় হদে এত মারি আর হত মারি না কসারি দি ফেলা হনে নহ এত লাই ফেরেশতা যদি দাহা যদি এন দিয়া যায় শুনে দেন দিয়া যায় ইবাদতুন মাইতে মাইতে কষ্ট দিতে দিতে একদিন দয়া আইজে গিত পারে আল্লাহর কাছে দোয়া করিত পারে এত লাই বলি দাহানো যা দেয় রহিমা ফেরেশতা আল্লাহ তাআলা ঠিক গুজ্জে হালা ফেরেশতা ঠিক গুজ্জে আল্লাহু আকবার হানে নফুনে দেন ফেরেশতা ঠিক গুজ্জে তুলে বুঝা যাব দে এমন আজাব দিব কেন আজাব দিব গদা জিবা লইরে লাইব কিতাবুন মধ্যে লিখে দবাজ মিছে হতা নয় কিতাবর হতা আল্লাহু আকবার যদি মিছে হতা হয় আল্লাহ তাআলা জিব্বা হাড়ি বলাইব রাসূলের হতা আল্লাহু আকবার গদাইবা বলে যদি দুনিয়ার মধ্যে যে দুগুণ মানুষ আছে যে দুগুণ জিন জাতি আছে ব্যাগবন্ধ যদি আল্লাহু আকবার গদাই তুলতে চাই হনকিয়া বল তোর বলে এই দিন শক্তি নাই দিয়ে গদাইবে একখানাও জমিনের তুন আলো গইব নাউজবিল্লাহ এত্তর গদাইবে আনি কিতাবের মধ্যে লেখে দিয়ে গদাইবে হত বড়ইব ওদের দুনিয়ার পাহাড় জুন আসুন ব্যাগ গুন্দর যদি একত্রিত করি এক কথা নিয়ে রাখে তারপর যদি ওই গদা লইয়ে ওই পাহাড়ের উদ্যোগ মারে সাথে সাথে ওই পাহাড় ব্যাগ গুন বলে জমিনের লয় সমান হয়ে যাইব এত্তর গদা লইয়ে রে নাউজবিল্লাহ এরপরে এমন মারামারি বদে বলে আল্লাহু আকবার মাইতে মাইতে সত্তর গজে মিক্কা গলায় ফেলাইব আবার তুলিব আবার মারিব এমন গড়ি গড়ি আল্লাহু আকবার কিয়ামত সংগঠিত হন পর্যন্ত বাবা হস্ত দিয়া তাইব তোলে বুঝাইতো সালাম দেব বাজিয়ল অবাপ অবাই অবাই অনল অ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী ভাবে তাই যাবেন না ভাইজ্যম আর উদ্দেশ্যের যে মৌতর হতা হন কবরের হতা হন তোল্লাই চিরস্থায়ী ভাবে হনকিয়া তাই না পারে আয়ু তাই না ভাইজ্যম আর অতীত বংশ তাই না পারে পরবর্তী বংশ হলো তাই না পারিব কিয়ামত পর্যন্ত কিয়া তিক্ত ন আল্লাহ তাআলা হদ লিমানিল মুলক ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার এই দুনিয়ার মধ্যে কিয়া তাই চৈত্য ন দেখবুন যেতে দুলির সাথে যাবে তখন বলে হইবে আল্লাহ তাআলা আইনাল মুলুক আইনার ওই দেশের বড় বড় বাচ্চল তোরা হড়ে গিলা তোরা পাওয়ার শক্তি আজ হড়ে গিয়ে ওই ব্যাগ নিস্তব্ধ হয়ে যাবে ওই নামাতি তাইব তখন আল্লাহ তাআলা নিজেই জবাব দিব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ইয়াউম আজিয়ার রাজত্ব একমাত্র আর লিমানিল মুলক ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার একমাত্র আরই রাজত্ব একমাত্র আরই ক্ষমতা চলিব আর হনকিয়ার ক্ষমতা এটা প্রয়োগ করা না যাইব এত লাই বুঝাইতে চাইলাম দে ও যুবক ভাইয়ল যুবক হলে চালি বেগিন পারে হাসান বসরি আমার আর দিকে যুবক আছে ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আর আমার দিকে যুবক আছে ইমাম মাহমুদ রহমতুল্লাহ আর দিকে জীবন যুবক আছে ফটিয়ার বোয়াল হিসাব হুজুর এক সময় আর দিকে যুবক আছে আল্লাহু আকবার তারা যদি যৌবনা তারা কন্ট্রোল রাখি গুণাত্তন বাসি ভেজে দেওয়া ভাই আরও বাসি আরও তারার পথে পথে কই ইনশাআল্লাহ আশা করি দে কালকে আমাদের ময়দানের মধ্যে যুবক সাহাবি আল্লাহর সাথে জান্নাতের মধ্যে যাইতে পারি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগ গুন্দরে ও মৃত্যুর হতা বেশি বেশি স্মরণ করি ও আল্লাহর হুকুম মতো চলি আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলি ও বিশেষ করি ফরিদ আলী ইসলামী তরুণ সংগঠনের যুবক ভাইয়াল যারা আছে তারার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাগ গুন্দরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহস দান করে ব্যাগ গুন্দ হন আমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো সাহস দান করুক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মতো দেশ শাসন করিবার তৌফিক দান করুক বেগুন দহন আমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো শক্তি দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন ও বিশেষ করে ফরিদ আলী এলাকার মানুষ হলার হওয়াজার ইতারা যুবক ভাই হল সাইতে বলি গান বাজনা করি ভাইতো হত যুবক হলে নগরেন না নগরে গরুলারে নগরে তারা সাইতে বলি গরি ভাইতো ইতারা মুরব্বী হল তুন উৎসাহের গড়া পরে দেখা যদি ইতারা গড়ের দয় সুতরাং অনরাব তুন কিয়ামত পর্যন্ত ইতারা যেতদিন বাঁচিতে আইব সংগঠন যেতদিন বাঁচিতে আইব তারা লই আকৃতি ধরিয়ে রাহাজ গড়া ফুরিম বেগুন রাজি আসেন তো ইনশাআল্লাহ বেগুন গরিবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন তারার ও মনোবলরে আরো শক্তিশালী করুক বেগুন দহন আমিন বিশেষ করি অজিন আলোচনা করা গিয়ে ইন মত সর্বপ্রথম আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করিবার তৌফিক দান করুক এবং ইসলামী তরুণ সংগঠনের যুবক ভাই কলর আমল করিবার তৌফিক দান করুক এলাকার যারা ওয়া শুনে প্রত্যেকরে আমল করিবার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু